সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো আর্টিকেল নিয়ে। এ, অ্যান এবং দি আর্টিকেল নামে পরিচিত। এর মধ্যে এ এবং অ্যান হচ্ছে গিয়ে ইনডেফিনিট আর্টিকেল। কনসোনেন্টের আগে আমরা এ ব্যবহার করে থাকি এবং ভাওয়েলের শুরুতে, ভাওয়েল যে শব্দ দিয়ে শুরু হয় সেটাকে আমরা নির্দিষ্ট করার জন্য অ্যান ব্যবহার করে থাকি। এ, ই, আই, ও, ইউ হচ্ছে গিয়ে ভাওয়েল, আমরা অলরেডি এটা জেনে থাকি। সুতরাং কনসোনেন্ট অর্থাৎ এই শব্দ, এই বর্ণমালাগুলো বাদে যে ধরনের শব্দ আমরা ব্যবহার করি সেগুলো সবই আসলে কনসোনেন্ট। যেমন হচ্ছে কি, বি দিয়ে শুরু হয়েছে বুক, এই কারণে এটি একটি কনসোনেন্ট। পি দিয়ে শুরু হয়েছে পিচ, এই কারণে এটি একটি কনসোনেন্ট। কনসোনেন্টের আগে এ ব্যবহৃত হয়েছে এবং ভাওয়েলের আগে অর্থাৎ ই ভাওয়েল, এ ভাওয়েল, ইউ ভাওয়েল, এগুলোর আগে আমরা খেয়াল দেখতে পাচ্ছি যে এন দিয়ে শুরু হয়েছে। এবং দিকে আমরা বলে থাকি ডেফিনেট আর্টিকেল অর্থাৎ নির্দিষ্ট আর্টিকেল। সোজা কথায় এই আর্টিকেল দিয়ে আমরা কোনো নাউনকে নির্দিষ্ট করে থাকি। দি বিফোর এ নাউন ওয়েন ইউ আর টকিং টু সামওয়ান হু অলরেডি নোজ হুইচ পার্সন অর থিংস ইউ মিন। তার মানে হচ্ছে গিয়ে কোনো একজন ব্যক্তির সাথে কথা বলার সময় ওই ব্যক্তি অলরেডি জানে যে আমি কি বিষয় নিয়ে কথা বলছি অথবা কি জিনিস নিয়ে কথা বলছি। যেমন ড্যাড ইজ সিটিং ইন দ্য গার্ডেন, কেউ একজন জিজ্ঞেস করলো বাবা কোথায় বসে আছে, আপনি অ্যান্সার করলেন ড্যাড ইজ সিটিং ইন দি গার্ডেন। এই যে আপনি ব্যবহার করেছেন দি গার্ডেন, এর কারণ হচ্ছে কি ওই ব্যক্তিটি অলরেডি জানে যে আপনাদের একটা বাগান আছে অথবা উনি কোথা কোন গার্ডেনে বসে আছে সেটা জানে। হু মেড দ্য মেস অন দ্য কার্পেট, কার্পেটের কোনো একটা জঞ্জাল তৈরি হয়েছে এই বিষয়ে জিজ্ঞেস করা হচ্ছে। হু মেড দ্য মেস অন দ্য কার্পেট, তার মানে হচ্ছে গিয়ে আমরা যে জঞ্জালটা, নির্দিষ্ট এই জঞ্জালের বিষয়ে জানতে চাচ্ছি। টার্ন দ্য টেলিভিশন অফ নাও, টেলিভিশনটি এখনই বন্ধ করে দাও। কোন টেলিভিশনটি, অর্থাৎ কথা বলার সময় সামনে কোনো নির্দিষ্ট টেলিভিশন রয়েছে তার বিষয়ে বলা হচ্ছে। আই উইল ওয়েট ফর ইউ ইন দ্য কার, আমি তোমার জন্য গাড়িতে অপেক্ষা করব। এবং যেই ব্যক্তির সাথে কথা বলা হচ্ছে তিনি জানেন কোন গাড়ির কথা বলা হচ্ছে। দ্য বয়েজ আর আপস্টেয়ার্স অ্যান্ড দ্য গার্লস আর আউটসাইড ইন দ্য স্ট্রিট, বালকেরা উপরে রয়েছে এবং বালিকারা রাস্তায় রয়েছে। অর্থাৎ যার সাথে কথা বলা হচ্ছে তিনি জানেন যে কোন বালকদের বিষয়ে কথা বলছে, কোন বালিকাদের বিষয়ে কথা বলা হচ্ছে। যখন আমরা সাধারণ কোনো বিষয় বা জিনিসের বিষয়ে কথা বলবো তখন আমরা এ, অ্যান, দি আর্টিকেল বাদেও আমরা কথা বলতে পারবো এবং সেখানে আমরা ব্যবহার করতে পারবো এরকম ফ্রগস আর লাইক আর মাই ফেভারিট অ্যানিমালস, ব্যাংরা আমার প্রিয় প্রাণী। এখানে ফ্রগস এর আগে আমরা এ, অ্যান অথবা দি কোনো কিছুই ব্যবহার করিনি, কারণ হচ্ছে গিয়ে এই এখানে যখন আমরা ফ্রগস ব্যবহার করছি তখন আমরা আসলে সকল ধরনের ব্যাঙের কথাই বলছি। চিলড্রেন লাইক প্লেয়িং গেমস, এখানে আমরা বলছি না এ চিলড্রেন, অ্যান চিলড্রেন অর দি চিলড্রেন, অবশ্যই অ্যান আসবে না কারণ এটা হচ্ছে কনসোনেন্ট, বাট এ চিলড্রেন অথবা দি চিলড্রেন আমরা বলছি না। আমরা চিলড্রেন সর্ব ধরনের বাচ্চাদেরকে বুঝাচ্ছি। বেবিজ ক্রাই এ লট, বাচ্চারা অনেক কান্নাকাটি করে। গ্লাসেস আর থিংস দ্যাট ইউ ওয়ার টু কারেক্ট ইউর আই সাইট, এই গ্লাস যে কোনো গ্লাস হতে পারে। বার্ডস আর অ্যানিমালস দ্যাট ক্যান ফ্লাই, পাখির হচ্ছে সেই প্রাণী যেটা উড়াল দিতে পারে। তো এই বার্ডস দিয়ে আমরা যে কোনো ধরনের বার্ডস বলছি। পিপল এনজয় ওয়াচিং টেলিভিশন, এই পিপল বলতে আমরা জনগণ বোঝাচ্ছি যে কোনো ব্যক্তি নয়। তো এই ধরনের ক্ষেত্রে আমরা আর্টিকেল বাদে প্রকাশ করতে পারছি। ধন্যবাদ।